হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক মজা করে, অনেক আনন্দ করে পুজো কাটাচ্ছ। তো আমারও বেশ ভালোই আনন্দে পুজোটা কেটে যাচ্ছে। তো আজকে হচ্ছে দশমীর সকাল, এখন বাজে সকাল 15টা নাগাদ। তো এই দেখো, এই লাল সাদা শাড়িটা পরেছি, সাজুগুজু করে ওই যে সবাই আসছে। তো আমাদের পাড়াতে যেখানে পুজো আর কি, সেখানে যাব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কতটা কি শেয়ার করতে পারবো বুঝতে পারছি না। কেন কি পুজোর সময়তে এই ঠাকুর দেখা প্যান্ডেলে ভিড়ের মধ্যে সেরকমভাবে ভালোভাবে ভিডিও করতে পারছি না, আর ভিডিও তোমাদের সাথে আনতেও পারছি না। তোমরা তো লোকেশন দেখে বুঝতেই পারছো আমি তো বাপের বাড়ি আছি, কালকে এসেছি। তো এখন দুটো দিন থাকবো, লক্ষ্মী পুজোর আগে আবার বাড়ি ফিরবো। তো চলো কথা বলছি না বেশি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কালকে যখন ঠাকুর দেখে বাড়ি ফিরলাম তখন বাজে রাত্রি 1:15 মতন। তো তারপরে এসে খাওয়া দাওয়া হলো, তারপর ঘুমিয়েছি, রাত 2 হয়েছে, তখন 2 বাজে তখন ঘুমিয়েছি। তো তারপর আবার তোমাদের দাদা চলে গেছে সকালে, কটা হবে, 6:30, 6:30 দিকে বেরিয়ে গেছে। তো সকাল সকালে ঘুম ভেঙে গেছে, খুব ভালো ঘুমও হয়নি। তো চলো মণ্ডপে যাই, তারপর তোমাদের সাথে যতটা যা পারছি সব কিছু শেয়ার করব। দেখা শোনায় দেখা, বসো বসো, আমি এখানে বসছি, দেখো বসছি, বেশ দেখো বসেছি বসেছি। ডোডো 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 টাকা thank you.
তো বন্ধুরা, এখানে এসে দশমীর দিনটা যে কী এনজয় করলাম, কতটা যে আনন্দ পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। জানি না, ওখানেও হয়তো আনন্দ করতাম, কিন্তু আজ বহু বছর দশমীতে মানে পুজোর সময় এখানে থাকি না, তো এবছর এসে আমার প্রচণ্ড ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এখন মনে মনে ভাবছি পরের বছরও পুজোতে এই নবমী হোক দশমী হোক চলে আসবো এখানে। সবার সাথে খুবই আনন্দ করে কাটিয়েছি দশমীটা। আর সবথেকে বড় কথা কী বলতো, যে মেয়েরা খুব আনন্দ করেছে, ওরা খুব মজা করছে, আনন্দ করছে, এটা দেখে খুব ভালো লাগছে। আর ওদের বাবার তো আর আজকে থাকলে চলবে না, দোকানটাও বন্ধ আছে, তো সেই জন্য বাড়ি চলে যেতে হলো। দেখি 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 তো বন্ধুরা, অনেকক্ষণ থেকে সিঁদুর খেলা হয়ে গেছে, সবাই বাড়িও চলে গেছে, এখন আমিও বাড়ি যাব। তো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে সিঁদুর খেলা হয়েছে। কিছু আর ও ছিল না, তখন বাড়ি চলেছে, এখন বান্ধবীর সাথে ঘুরছে, এখন বাড়ি যায়। অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পুরো সকালবেলায় সিঁদুর খেলা করে বাড়ি আসার পরে আর কোনো সেরকম ভিডিও করা হয়নি, তাই খাওয়া দাওয়া রান্নাবান্না আর কি ভিডিও শেয়ার করব করা হয়নি। তো বিকেলবেলায় দেখো এখন রেডি হয়ে গেছি, তো এখন আবার যাচ্ছি পূজা মণ্ডপে। তো আজকে দশমী, ঠাকুর বিসর্জন হবে, তো আমার সবার সকল বন্ধুদেরকে জানাচ্ছি আমার তরফ চ্যানেলের তরফ থেকে শুভ বিজয়ার প্রীতিও শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, সারাটা বছর আনন্দে কাটাও। আবার একটা বছর অপেক্ষা, আমরা সারা বছর অপেক্ষা করব আবার কবে মা আসবে। তো চলো পুজো মণ্ডপে যাওয়া যাক। Thank you.
বিকেলবেলায় পাড়া ঠাকুর বিসর্জন হওয়ার পর পাড়ার বৌদিরা মিলে সবাই প্ল্যান করলাম যে চলো ঠাকুর দেখতে যাব। তো পাশের বাড়ি এক দাদার টোটো ছিল, সেই দাদা বলল চল তাহলে আমি ঠাকুরটা দেখি নিয়ে আসি। তো সবাই মিলে ওই দাদার সাথে চলে এসেছি আবার ঠাকুর দেখতে। তো কাঁদি চলে এসেছি আর চলে এসেছি বাবা রুদ্রদেবের বাড়ি। তো আগের দিনে ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম, কিন্তু মন্দিরের ভিতরে আসতে পারিনি। তো আজকে মন্দিরের ভিতরে এসে বাবাকে দর্শন করলাম আর তোমাদেরও দর্শন করালাম। তো এখানে তোমাদের তো বলেইছি যে চড়ক পূজার সময় কতটা ধুমধাম হয়। তো যদি কখনো পারি অবশ্যই সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো ঠাকুর দেখে এখন যাব হচ্ছে বাড়ি। তো আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই শুভ বিজয়ার আরও একবার অনেক অনেক ভালোবাসা। বড়রা প্রণাম নিও এবং ছোটরা অনেক ভালোবাসা নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।